সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও। দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এখন উপস্থিত আছি পাবনা জেলা ঐতিহ্যবাহী যেই মাইটা তাঁতের খটখটি লুঙ্গি চাস্কিয়ার। এই জনপ্রিয় লুঙ্গিটি এত বেশি পপুলার কেন, কেন বা হবে না? এটি হচ্ছে এত জনপ্রিয়, প্রত্যেকটি মানুষ এই লুঙ্গির সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। যেমন মাইটা তাঁতের চাস্কিয়ার এই লুঙ্গিগুলো অনেক ভালো কোয়ালিটি, গুণগত মান অনেক ভালো। এর উপরে লুঙ্গি বাংলাদেশে এখনো হয়নি। আর আপনারা যে বলেন জয়পাড়া যে লুঙ্গি, আল্লাহর রহমতে আমি বলবো যে জয়পাড়া থেকে চাস্কিয়ার লুঙ্গি অনেক অনেক বেশি ভালো। জয়পাড়ার লুঙ্গিগুলো হচ্ছে দামি এবং 3,000-4,000 টাকার এই লুঙ্গিগুলো না কিনে আপনারা চাস্কিয়ার এই লুঙ্গিগুলো মাত্র 800 টাকা পিস আমাদের থেকে সংগ্রহ করবেন। কারণ বাংলাদেশের এই জনপ্রিয় লুঙ্গিগুলো পাবনা জেলা অবস্থিত এবং চাস্কিয়া এক দন্তে এই লুঙ্গিগুলো তৈরি হয়। মাইটা তাঁতের তাঁতি সম্প্রদায় এই লুঙ্গিগুলো করছে এবং এই লুঙ্গির তাঁতিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারা এখান থেকে ব্যবসা সরিয়ে তারা অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। আপনারা বিশেষ করে আরং বাংলাদেশের বড় বড় আমানত শাহ, ডিসেন্ট, কিসেন্ট, বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির থেকে যে সকল চাস্কিয়ার লুঙ্গিগুলো কিনে থাকেন, তারা কিন্তু সবাই এইখান থেকে মালগুলো সংগ্রহ করে এবং প্রচুর লাভে এবং ভালো মানের কোয়ালিটিগুলো তারা বিক্রি করে। তাদের থেকে তো অবশ্যই নেবেন, কারণ তাদের ব্র্যান্ড ভালো, তাই না? আমরা তো বাঙালি, এর জন্য আমরা ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না। তবে হ্যাঁ, কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো এই চাস্কিয়ার লুঙ্গিগুলো। সরাসরি যদি পাবনা জেলায় চাস্কিয়া গ্রামে চলে আসেন তো এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তাঁতির বাসায় গেলে আপনাকে 2-4-5 পিস দিবে, কিন্তু দাম তো নিবে। আর আমাদের কাছে আসলে শুধু ডিফারেন্স হবে, আমরা প্রসেস করে দিব, সামান্য সীমিত কিছুটা লাভ করি এই হায়দার ব্লকেই। আর বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিতে গেলে আপনাকে একানাও ছাড় দিবে না, একটি লুঙ্গি 2,000-2,500 টাকা কিনতে হবে। আর যে জয়পাড়ার কথাটা বললাম, জয়পাড়ার অনেক নামি দামি অনেক ভালো ভালো কোম্পানির লুঙ্গিগুলো আছে, আসলে সেগুলো অনেক ভালো, তার চাইতে বেশি ভালো হচ্ছে এই চাস্কিয়ার মাইটা তাঁতের খটখটি লুঙ্গি। আপনারা কিনে দেখুন এবং আমার সাথে যোগাযোগ করে দেখুন। এই লুঙ্গিগুলো আমরা যখনই করি, আসলে এই লুঙ্গিগুলো যারা আমাদেরকে করানোর জন্য অনুরোধ করে, তারা অ্যাডভান্স টাকা দিয়ে লুঙ্গিগুলো আমাদের দিয়ে করায় এবং করানোর পরে তারা আবার তাদের শোরুমে নিয়ে যায়। এবং অনেকে আমাদের শোরুমে ফোন দেন এবং সরাসরি এসে এই চাস্কিয়ার লুঙ্গিগুলো চাচ্ছেন, কিন্তু দিতে পারছি না, কারণ যারা আমাদেরকে বলে তাদের শুধু তাদের জন্য আমরা সংগ্রহ করি। সামনে থেকে আপনাদের জন্য আমরা কিছু কিছু মাল সংগ্রহ করে রাখবো, আপনারা আমাদের কাছে চলে আসবেন, সরাসরি আমাদের থেকে পেয়ে যাবেন। তো চাস্কিয়ার এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো গুণগত মানের দিক থেকে, না শুধু সুতার মান যথেষ্ট ভালো। আপনি আপনার আপনজনদেরকে লুঙ্গিগুলো দিলে এইসব কোয়ালিটিগুলো দিবেন। সবচেয়ে বড় বিষয়, এগুলো 100 পিস স্থান নিয়ে কাজগুলো কমপ্লিট করতে হয়, প্রায় অনেক দিন চলে যায় সিরাজ ডাঙিয়ে কাজগুলো করাই। তো সবাই আপনার এই লুঙ্গিগুলো যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যে সকল ভাই আমাদের থেকে ইতিপূর্বে এগুলো করিয়ে নিয়েছেন, আমরা সংগ্রহ করে দিয়েছি, সরাসরি আমরা এগুলো আমাদের নামে এগুলো কাজগুলো কমপ্লিট করে দিয়েছি, ইনশাল্লাহ সামনে আরও দিব। এবং আমার দোকানে আসলে আপনারা সরাসরি এই লুঙ্গিগুলো এখন থেকে পেয়ে যাবেন। আর এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই আপনি আপনার জন্য কালেকশন করবেন। হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গী স্টেশন রোডে চলে আসবেন। দামি কোয়ালিটি, ভালো কোয়ালিটি, পড়ুন না, অত্যন্ত ভালো। তাঁতিরা যে কি কষ্ট করে, পরিশ্রম করে এই লুঙ্গিগুলো বোনায়, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রতিদিন তারা 2-3 পিস তৈরি করে, অতি কষ্ট করে তারা তৈরি করে। আসলে তাদের দেখলে বুঝে যায় তারা কতটা অসহায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আপনি তাদের দৃষ্টি দেখলে কি হবে, কারণ যারা দেখার তারাই তো দেখছে না তাদেরকে। আর অবশ্যই তারা যদি দেখতো তাহলে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে চলে যেত না। সুদৃষ্টি দিলে আশা করি এই প্রতিষ্ঠানগুলো আরো অনেক বেশি লাভজনক পর্যায়ে চলে আসতো এবং আজ থেকে তাদের ফ্যামিলির ছেলে মেয়েরা কিন্তু বাইরে পেশায় নিয়োজিত হতো না, কারণ মূল্যায়ন পাচ্ছে না বলে চলে যাচ্ছে। কিন্তু আপনি কি এই লুঙ্গিগুলো আর পাবেন যদি শেষ হয়ে যায়? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে
বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।